ফালাকাটার রবীন্দ্রনগরে এক নবনির্মিত বাড়ির তৈরি করা গত থেকে উদ্ধার হলো গোখরা সাপ। এই গোখরা সাপটির দৈর্ঘ্য প্রায় 4 ফিট লম্বা। ফালাকাটার রবীন্দ্রনগর এক নবনির্মিত বাড়ি তৈরি করা গর্ত থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখরা সাপ। ওই সাপটি উদ্ধার করেন ফালাকাটার যাদবপল্লী এলাকার স্থায়ী বাসিন্দা সর্পপ্রেমী শঙ্কর সাহা চৌধুরী। ওই গোখরা সাপের দৈর্ঘ্য প্রায় 4 ফিট লম্বা। তিনি জানান, তার দুই সহকর্মী বিমান বিশ্বাস ও নিমাই রায় ওই দুজনকে নিয়ে তিনি সাপ ধরতে চলে যান। নিমাই রায় ও বিমান বিশ্বাস ওই দুজনকে দীর্ঘদিন যাবৎ সাপ ধরার কৌশল শেখাচ্ছেন সর্পপ্রেমী শঙ্কর সাহা চৌধুরী। সাপটি ধরার পর তিনি জানান, যদি কখনো কোনো সাপ কামড় দেয় তাহলে সময় নষ্ট না করে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো কবিরাজ বা ওঝা দ্বারা ঝাড়ফুঁক না করানোর কথাও তিনি বলেন। উদ্ধার করার সাপটি খুব শীঘ্রই বন দপ্তরের হাতে পৌঁছে দেবে সে কথাও তিনি জানান। এটা হচ্ছে গোখরা সাপ, এখানে রবীন্দ্রনগর ফালাকাটা। ওখান থেকে আমাকে সুমন সরকার ফোন করে, ফোন পাওয়ার পরে আমি তৈরি করে নিমাই রায় এবং বিমান বিশ্বাসকে নিয়ে সে স্পটে যাই। পরে গিয়ে দেখার পরে দেখা গেল সাপটা আরসি পিলারের গর্ত ছিল, সেখানে পড়েছিল। পরে সেই সাপটাকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটা আমি এখন বন দপ্তরের হাতে তুলে দেব। এবং যদি এটা গোখরা সাপ যদি কাউকে কামড়ায়, যে কোনো সাপ কামড়ালে কেউ টাইম অথবা লস না করে কোনো উজাবৈদ্যর কাছে না গিয়ে সরাসরি আপনারা হসপিটালে যাবেন। হসপিটালে গেলে পরে সাপে কাটা রুগী বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আর কি। তাই কোনো উজাবৈদ্যর কাছে টাইম লস না করে সরাসরি আপনারা হসপিটাল বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, তাহলেই রুগী বাঁচার সম্ভাবনা অনেকটা বেশি থাকে।